হ্যালো ভিওর্স দ্যানেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেল আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি আলোচনা করতে চলেছি একটা নতুন বিষয় আপনারা অনেকেই বলে থাকেন যে একটা কীটনাশক কীটনাশক দিয়ে আমরা অনেক কিছু ফল সবজিতে কিংবা সবজির ফসলে আমি একটা কীটনাশক দোকান থেকে কিনলাম তো সেই কীটনাশকটা আমি যে কোনো ফসলে ইউজ করতে চাই সে কী একটা কী কীটনাশক নিলে আমি সেটা করতে পারবো বা ব্যবহার করতে পারবো এবং এর কাজটা খুব ভালো হবে আমি সেই কীটনাশকটার নাম বলবো এবং ছোট্ট করে একটা আলোচনা করব আপনারা অনেকে বাড়িতে চাষ করেন যে কোনো ফসল চাষ করে করে থাকেন তো সেই ফসলে কিছু পোকামকর তাপ করে থাকে যেমন লাদা পোকা ল্যাটা পোকা সাদামাছি ঝা পোকা এই পোকাগুলো দমন করার জন্য আপনারা কী কীটনাশক ব্যবহার করবেন তো সেই কীটনাশকটার নাম হচ্ছে পোলার এই পোলার আপনারা বাজারে কিংবা যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এটি একটি তিরিশ এম কোটা এটার দাম পড়বে একশো কুড়ি টাকা তো আপনারা এই কীটনাশকটা নিয়ে যাবেন দোকান থেকে কিনে এবং সেটাই কিন্তু যে কোনো ফসলে ইউজ করতে পারবেন যেমন কল্লা শসা ভেন্ডি লঙ্কা এবং ইত্যাদি যে কোনো ফসল মোকা লেগে থাকলে আপনারা সেটাকে দমন করতে পারবেন তো সেই কীটনাশকটা হচ্ছে পোলার এটাকে আপনারা ব্যবহার করবেন সকালবেলায় অথবা বেলায় রোদ কমে গেলে তারপর সেটা ইউজ করবেন খুব ভালো একটা প্রোডাক্ট ভালো একটা কাজ করে এবং যেনারা শাক চাষ করেন যে কোনো শাক শাকের পক্ষে এই পোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কীটনাশক এটা খুব ভালো কাজে আসে এটি লেদা পোকার পক্ষে খুব একটা ভালো কাজ করে লেদা পোকা হামেশা সেটা দমন হয়ে যাবে এবং শাক এবং শাক চাষে একটা কালার আসে যদি দেখেন যে আপনার পাতাগুলো হলুদ পেয়ে গেছে কিংবা হলুদ আকার পরিমিত হচ্ছে আপনারা এই পোলার এবং তার সঙ্গে একটা ফাংসাইড পাইলবার সেটাকে স্প্রে করে দেবেন অবশ্যই রেজাল্ট ভালো পেয়ে যাবেন তো এটা আপনারা ব্যবহার করবেন এক লিটার জলে এক এমএল যেনারা দশ লিটার ট্যাঙ্কে ইউজ করবেন তারা দশ এম এল দিয়ে ইউজ করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো ভিভার সেই ছিল ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসে কিংবা আপনাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিউয়ার্স সেই ছিল আজকে ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুভদিন ধন্যবাদ